হ্যালো এভরিওয়ান, আজকে আমি শুটে চলে এসেছি সরাসরি। আর আজকে একটা আবিদদার প্রজেক্টে শুট চলছে। স্লোকে তো সবাই চেনো, আমার ভাই একদমই চেনে না, চেনে না নাকি? আবিদদার প্রজেক্টেই এই শুটিংটা চলছে, প্রজেক্টটা বেরাবে খুব শিগগিরই, তোমরা দেখতেই পারবে। বল তোমার কেমন লাগে সেটা বলো। উফ মারাত্মক, এখনো শুট করে কি বাজে শুট করেছি। ও এই যে আমাদের আবিদদার চলে এসছে। আর আবিদদার প্রজেক্টে কি বলো, দর্শকের উদ্দেশ্যে কি বলবে? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে গল্পে হিরোইন, তিনটে হিরোইন, তিনটে হিরো, মেন হিরো আমিও যদি গল্প, সেটা তোমরা গানটা আসলে দিতে হবে। আজকে আমাদের যে শুটটা হচ্ছে দুর্গাপূজার স্পেশাল একটা গান, যার নাম মারবো না আর ছাড়ি। খুব তাড়াতাড়ি আসছে আমাদের আবির বিশ্বাস ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই দেখো, খুব সুন্দর লাগছে সবাইকে। আর স্টোরি, গান, মিউজিক সব মিলিয়ে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন করতে চেষ্টা করছি আমরা। এবার ফিঙ্গার ক্রস দেখা যায়। একটা আমাকে কি দেখা যাবে তোমার প্রজেক্টে? অবশ্যই অবশ্যই। বলো কিছু আমার দর্শকের উদ্দেশ্যে। আমি হচ্ছি এই দিদির বোন, বোনের পার্ট আমি প্লে করছি, আর আরেকটা বোন আছে বাইরে। একদম সব দেখাবো। সো হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি 0201। তো এই প্রথমবার সুকন্যা আমাদের সাথে, মানে আমার সাথে বলো, আমাদের সাথে সবার সাথে নতুন মিউজিক ভিডিও অ্যালবাম শ্যুট করলো পুজোয়। আর তোমরা সেটা দেখেছো অনেকেই, আর যারা যারা দেখোনি এখনো, তো একটা কথা বলবো, আর ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে লিখবে আবির বিশ্বাস ইউটিউব চ্যানেল, আর সেখানে গিয়ে সার্চ করবে কি মারবে না আর ঝাড়ি, তাড়াতাড়ি যাও গিয়ে দেখো কেমন লাগছে। আমাকে ঝাড়ি মারেনি, আশেপাশে সব লোকজনদের ঝাড়ি মেরে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, মাথার উপরে উঠে মেয়েদেরকে নিয়ে চক্কর মারছে, এইসবই করে যাচ্ছে। তো যাও সেটা দেখতে হবে যে কি কি করছিলাম, কাটটা সত্যি সেটা তোমার দেখতে হবে। তো প্লিজ যাও তোমরা গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর গানটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, ওকে কেমন লাগলো, আমাকে কেমন লাগলো, আমাদের পুরো টিমটাকে কেমন লাগলো, বিটিএস দেওয়া আছে, অবশ্যই সেটা কন্টিনিউ করো, খুব ভালো লাগবে আশা করছি। আর এবার পূজোয় তোমরা গানটা সব প্যান্ডেলে বাজাও, তুমি চকলেট অবশ্যই তোমরা শুনবে। প্রকাশ সিকদারকে তো সবাই চেনো, হিরো আলম আছে একদম। এই আলম কি বাজে কথা, একদমই না, ওই একজনই আছে বাংলাদেশের লেজেন্ড। না না না, হিরো আলম আছে একদম, সবার ফ্যান ফলোয়ার্স তো একদম, পুরো সব মেয়েরা একদম ইয়ে হয়ে যাচ্ছে ওর প্রতি। রাস্তা দিয়ে বেরালেই প্রকাশ দা করে একেবারে ডেকে ডেকে সেলফি নিচ্ছে। ভুল বলছো, প্রকাশ দাদা বলে না, প্রকাশ বলেই ডাকে। যাই হোক, আজকের মতো রেডি করি, তো চলো বিটিএস টা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, টাটা।